হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটার টপিক হলো কিভাবে আমরা আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আমরা নগদ থেকে ক্যাশ আউট করব। নগদ থেকে ক্যাশ আউট করার জন্য ফার্স্টে আপনাকে ডায়াল পেটে নগদের যে মেনু কোডটি আছে সেটি দিতে হবে, *167*#, হ্যাঁ। তারপর ডায়াল করবেন। ডায়াল করার পর দেখেন যে ফার্স্টে দেওয়া আছে ক্যাশ আউট। যেহেতু আমরা ক্যাশ আউট করতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে এক নাম্বার সিলেক্ট করে সেন্ড করতে হবে। আমি এক নাম্বার দিয়ে সেন্ড করলাম। দেন দেখেন এখন দেওয়া আছে যে ইন্টার স্বাধীন মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে দোকান থেকে যে ক্যাশ আউট করবেন সেই দোকানদারের যে অ্যাকাউন্টটি নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি সিম্পলি নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি সেন্ড করলাম, আপনার নাম্বারটা দিয়ে সেন্ড করবেন। দেন অ্যামাউন্ট, কত টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে যাচ্ছেন। হ্যাঁ, ধরুন আমি 1000 টাকা ক্যাশ আউট করবো। দেন সেন্ড। দেন এখন আমাদের নগদের যে পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ নগদ অ্যাকাউন্টের যে পিনটি আছে সেই পিনটি দিয়ে দিতে হবে। সিম্পলি আমি পিনটি দিয়ে দিব। পিনটি দিয়ে দেওয়ার পর আপনার সেই নগদ এজেন্ট বা স্বাধীন মার্চেন্ট অ্যাকাউন্টের যে দোকানদার, সেই দোকানদারের কাছে সেই টাকাটি চলে যাবে। সেই দোকানদারের কাছ থেকে আপনারা খুব সহজে সেই টাকাটি ক্যাশ আউট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট ট্রিক্স যে নগদ থেকে আপনারা কীভাবে খুব সহজে ক্যাশ আউট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে সেইখানে জানাবেন। ধন্যবাদ।